তো আজকে আমি কাটবই আর কেটে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে শুভ ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। তো আজকে ওয়েদারটা দেখছো কত সুন্দর, ঝড় তো আসবে একদম, দরজার সামনে এসে গেছে ঝড়। যাই হোক, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর এখন আমি কি করব বলো তো, আমার গাছে যে শশাগুলো হয়েছিল তোমাদেরকে তো দেখেছিলাম, একদম ছোট ছোট, সেই যে একটা জোড়া শশা ছিল, তারপরে একটা ছোট একটা এরকম লম্বা মতো শশাও হয়েছিল, তো সেইগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আমি বলছি যে এগুলো কেটে নিই। আমার বর প্রত্যেক মানে দুদিন তিন দিন ছাড়া ছাড়ি গিয়ে 1 কিলো 2 কিলো করে শশা কিনে আনবে, এগুলো কিছুতেই কাটতে দেবে না, খালি বলে কি গাছের জিনিস থাক, সাজানো আছে দেখতে ভালো লাগছে। তো আজকে আমি কাটবই, আর কেটে কী করবো বলো তো, বাপের বাড়ি যাবো 2 দিন না 3 দিন পরে, বাবার জন্য নিয়ে যাব। আমার বাবা খাবে, আমার ঘরের গাছের শশা বাবা খাবে না বলো? চলো তোমাদেরকে দেখাই আগে কি পরিস্থিতি এখানে। এই যে দেখো, দেখছো কেমন হয়ে গেছে, হলুদ টাইপের হয়ে গেছে। এটাকে আজকে কাটবই, কেউ আটকাতে পারবে না আমার। আর এই দিকে এই দেখো ছোট ছোট কেমন শশা ধরেছে দেখো, এই যে আর একটা শশা, এই যে বড় একটু বড় হয়েছে, আর ওই শশাটা দেখো অত বড় হয়ে গেছে। শশাগুলোর পরিস্থিতি ঠিক এরকম, আজকে কেটে নিচ্ছি, দেখো ভাই কি অবস্থা, আর অদ্ভুত দেখতে, সত্যি অদ্ভুত দেখতে, আমি অন্তত তো দেখিনি এরকম। এটাকেও কাটবে, এটা একদম কচি আছে কিন্তু, না হেভি সুন্দর, ওটা একটু বড় হোক থাক, আপাতত এই দুটোই থাক। পুরোটার পরিস্থিতি ছিল তোমাদেরকে দেখেছিলাম এই এরকম ছোট এতটুকুনি, কেমন হয়েছে দেখো। আর এটাকে কেন এইভাবে বেঁধে রাখা হয়েছে বলে তো, এর ওয়েটটা মানে এতটাই ঝুলে যাচ্ছিলো, যার জন্য এটা দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য এটা করা হয়েছে, ঠিক এত বড় হয়েছে। তো বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি, তো ভিম অপটা আমি নাকি ঠিকঠাক ইউজ করছি না, তো সেই প্রমাণস্বরূপ বরমশাই একটা ভিডিও করেছে, তো ভিডিওটা দেখে পরবর্তীকালে বেশ ভালোই লাগলো, তো সেজন্য এটাও আমি আপলোড করলাম। আর আজকে জানো তো টিফিনের জোগাড়ও বরমশাই করেছে, তো টিফিনে আজকে রয়েছে পাঁপড় ভাজা আর চাট করেছে, এই চাটগুলো সব ওই বানিয়েছে, আর সমস্ত মুড়ি টুড়ি সব জোগাড় করে নিয়ে এসে এক জায়গায় রেখেছে। চলো টিফিনটা সেরে নিই, আমার চাও রেডি, চলো চাটা খেয়ে আগে প্রাণটা ঠান্ডা করি, তারপর বাকি কাজ করব। চা খেয়ে নিয়ে ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিই। জানো তো বন্ধুরা, সংসারের কাজে না একদম মন বসছে না, মনটা যেন কেমন শর্টফট করছে, যে কতক্ষণে যাব, বাপের বাড়ি যাব বলে কথা না, খুব আনন্দ হচ্ছে বুঝলে তো। আর আজকে আমাদের কি এটা কি মাছ নেওয়া হয়েছে বলো তো, এটা হচ্ছে আইলা মাছ যতটা আমি জানি, আর এই মাছটা হলো নদীর মাছ, এর ঝাল খেতেই ভালো লাগে, পেঁয়াজ আদা রসুন দিয়ে এটাকে ঝাল করলে খেতে লাগে খুব সুন্দর। তো আর মাছটা না একদম ঘেঁটে ঘেঁটে যায় না, প্লাস তেলে পড়লেই যেন একটা শক্ত শক্ত ভাব চলে আসে এবং ভীষণ টেস্ট, ভীষণ। তো এই যে সমস্ত রান্নার জোগাড় করে নিয়েছি, মাছ ভাজা রেডি, মাছের ঝালও বসিয়ে দিয়েছি। তো প্রথমে মাছটাকে মানে একটা একটা করে আর কি ঝালের ওপর ছাড়ছিলাম, তারপরে ভাবলাম যে না ওসব স্টাইল আমার দ্বারা হবে না, এইভাবেই দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, বড্ড দেরি হচ্ছে। তো কী কী আইটেম হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, ডাল, শাক ভাজা, মাছের ঝাল, স্যালাড,
আর সাথে গরম গরম ভাত। তোমাদেরকে বলা হয়নি বন্ধুরা, আজকে বড় মেয়ের আঁকার পরীক্ষা আছে, তো ওকে নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি, ওর বাবাও যাচ্ছে। ওই একটা চুড়িদার পরে নিয়েছি, আর ছোট মেয়ে থাকছে ওর ঠাম্মির কাছে। তো ওখানে গিয়ে যদি ভিডিও শ্যুট করতে পারি তোমাদের সাথে শেয়ার করব। চলো পাশে থাকো, দেখতে থাকো। তো বেরিয়ে পড়েছি বন্ধুরা, রদ দেখা কলা বাঁচা দুরকম কাজই হবে, মেয়ের পরীক্ষাও দেওয়া হবে, প্লাস আমাদের একটু মানে ঘুরু ঘুরু বা ব্যাপারটা চলে এলো, একটু বাইকে করে ঘুরলাম, হাওয়া লাগছে গায়ে, খুব ভালো লাগছে। আর এই চলে এসেছি মেয়ের যেখানে পরীক্ষাটা হচ্ছে, এটা একটা নার্সারি স্কুল। স্কুলটা না ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ স্কুলের ভেতরটা কেন বলছি সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে এরকম প্রায় হ্যাঁ 7টা ঘর ছিল, তো বাচ্চা প্রচুর পরীক্ষা দিচ্ছে, তো এই কারণেই বলছিলাম যে জায়গাটা ভীষণ সুন্দর। দেখতে পাচ্ছ স্কুলের ভেতরে কত রকমের ছোট ছোট গাছ রয়েছে, গাছগুলোর কিন্তু একটারও নাম আমি জানি না, তো তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। গাছগুলো এত সুন্দর লাগছে, আর বেরোলেই স্কুল থেকে বেরোলেই না এই শিব ঠাকুরের মানে একটা বেদি টাইপের করা রয়েছে মন্দির, তো দেখেও খুব ভালো লাগছিল, তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলে এসেছি, আসার পথে মেয়েকে কম্পিউটার সেন্টারে ভর্তি করে দিলাম, আর ফেরার সময় নিয়ে এসেছিলাম চপ। সন্ধ্যাবেলার খিদে খিদে পাচ্ছিল, তো এই চপমুড়িটা খেয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, কী খবর তোমাদের? তো তোমরা তো দেখতেই পেলে সেই সন্ধ্যাবেলা ফিরলাম, সন্ধ্যা ঠিক না বিকেল বিকেল চলে এসেছি, এসে একটু চামুড়ি খেয়ে নিয়েছি, যেহেতু সকালবেলা অনেকটা তাড়াতাড়ি বেরোতে হয়েছে, তো তেমন একটা আমি মানে খাইনি, তেমন একটা বলতে গেলে খাইনি, একদম এক হাতা ভাত খেয়ে চলে গেছি। কোথাও বাইরে গেলে না আমার এরকম হয় জানো তো, খুব ভয় কাজ করে যে বাইরে যাচ্ছি যদি শরীর খারাপ করে, জল টল ঠিকঠাক খাওয়া হবে না, তো সেই ভয়ে আর কি একটু অল্প স্বল্প করেই খেয়ে গেছিলাম। তো প্রচণ্ড খিদে পাচ্ছিলো, তো বরকে বললাম সন্ধ্যাবেলায় মুড়ি খাবো, তো কিছু একটু নিয়ে নাও, তো বললো সিঙ্গারা বা চপ যাও কিছু নাও, নিতেই চাইছিলো না প্রথমে, তো যাই হোক অনেক করে বলাতে মোটামুটি একটু চপ এনেছিলো, তো খাওয়া হয়ে গেছে, চাও খাওয়া কমপ্লিট। এবার মানে রাত এখন বাজে ঠিক 9টা, তো যাবো ডিনারের ব্যবস্থা করতে, মানে ডিনারের ব্যবস্থা করা আছে, খাবো আর কি, খাওয়া দাওয়া করে এডিটিংয়ের কাজে বসবো, তাই তোমাদের সাথে দেখা করতে এলাম। আর বন্ধুরা কালকে একটা বিশেষ দিন জানো তো, কালকে আমার ছোট মেয়ের জন্মদিন, তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন জীবনে বড় হতে পারে, মানুষের মতন মানুষ হতে পারে, আর সুস্থ থাকে ভালো থাকে, তোমরা এই আশীর্বাদ করো। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার চ্যানেলের পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। ভালো থেকো, সুস্থ থেকো, কালকে ফিরছি একটা নতুন ব্লগের সাথে।